সারা দেশে পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি চলছে, নতুন করে সাজানো হচ্ছে ঈদগাহগুলো। আসন্ন ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল 8:30 জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। সে লক্ষ্যে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি শেষ। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, ঈদগাহে জানামাজ ছাড়া অন্য কিছু আনা যাবে না। এদিকে র‍্যাব মহাপরিচালক জানিয়েছেন, ঈদের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মনিটরিং সেলের মাধ্যমে রাজধানী থেকে সারা দেশে ঈদের জামাত পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। সারা দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, হ্যাভিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং, এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব বোম ডিপসোল ইউনিট, ডগ স্কোয়াড, র‍্যাব এয়ার উইং, হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।